ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন। মেধাবী শিক্ষার্থী নুজহাত পূর্ণতার একক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল। শুক্রবার বিকেলে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার 6 নম্বর গ্যালারিতে ইন বিটুইন বর্ডার্স অ্যান্ড আদার পলিটিক্যাল কনস্ট্রাক্টস শীর্ষক প্রদর্শনীর উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন বিজিএমইএর সভাপতি রুবানা হক, বাংলাদেশ প্রতিদিন সম্পাদক এবং নিউজ 24 ও রেডিও ক্যাপিটালের প্রধান নির্বাহী নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন প্রমুখ। উদ্বোধন শেষে প্রদর্শনী ঘুরে দেখেন অতিথিরা। বাংলাদেশ, আমেরিকা, পর্তুগাল, ফ্রান্স, মেক্সিকো ও বাহামার 50টি আলোকচিত্র দিয়ে সাজানো হয়েছে এই প্রদর্শনী। বাবা মায়ের যদি একটি কন্যা থাকে, মেয়ে থাকে, ইংরেজিতে আমি কথা বলি, ডটার সান ইউনিভাবে সান ইউনিটের ডটার। আমি কিন্তু এই মেয়েটির আরো কিছু গুণের কথা রুবানা ওরা শুধু তার ছবি তোলাতে এবং সারা বাংলাদেশে সে ফার্স্ট হয়েছিল, আমাকে নিয়েও সেখানে একটি অংশ ছিল। মানে মানুষের বাংলাদেশের পেশাজীবী মানুষের এবং তার অভিনয় আমি দেখেছি, তার অভিনয়টা আমি দেখেছি যখন স্কলারশিপের পরে তাদের স্কুলের একটি নাটকে দেখেছি। এই মেয়েটিকে আজকে তার যে ছবি কর্মকাণ্ড সব কিছু মিলে আমার ওকে যে কোনো ওকে কাজে লাগানো যেতে পারে এবং সে পৃথিবীর যে যে জায়গায় গেছে সেখানকার মানুষের আমি ক্যাপিটাল এফ এম 94.8 এর পক্ষ থেকে নুজহাত পূর্ণতার জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা। ক্যাপিটাল এফ এম 94.8 দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।